দেখো অবিশ্বাস, এটা হয়েছে আজকে বিকেলবেলা দেবাঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের চাঁদকাঠি বাজার দিয়ে তৃণমূলের প্রার্থী দেবাঙ্গা বিধানসভার রহিমা মণ্ডলের সমর্থনে একটি মিছিল বেরোয় তৃণমূলে, এবং তৃণমূলের অভিযোগ সেই মিছিল চলাকালীন মিছিল লক্ষ্য করে বোমা চড়ার অভিযোগ ওঠে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে, এবং মিছিলে হামলা চালানো হয়। সেই হামলায় 5 থেকে 7 জন জখম হয় তৃণমূল সমর্থক, এমনটাই অভিযোগ। এবং তারপরে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বোমা ছোড়া হয়েছে। এবং যদিও পুলিশের পক্ষ থেকে বোমা ছোড়ার বিষয়টি এখনো স্বীকার করা হয়নি, ব্যাপক উত্তেজনা রয়েছে দেবাঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েত চাঁদকাঠি বাজারে, কিন্তু এই ব্যাপারে এখনো পর্যন্ত আইএসএফ এর কোনো প্রতিক্রিয়া মেলেনি। ধন্যবাদ সমীরা। কেন্দ্র বাহিনী ঘিরে ফেলা উস্কানি দিয়েছিলেন মমতায়, শীতলকুচি কাণ্ডে ফের মমতাকে নিশানা অমিত শাহের। শীতলকুচিতে কার প্ররোচনায় গুলি চলেছে তা সবাই জানে, এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হবেই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। हथियार खींच लिए, गोलीबारी हुई, 4 लोगों की दुखद मौत हो। दीदी, अगर आप भाषण ना करती ना तो 4 युवाओं की मौत न होती, और 4 नहीं मरे, 1/5 भी मर गया। आनंद वर्धन कर एक युवा वोट डालने गया था, टीएमसी के गुंडों ने उसको गोली मारकर मार, क्योंकि आनंद वर्धन राजवंशी समाज से था, उनकी वोट बैंक से नहीं आता। तो 4 लोगों के लिए तो आप आंसू बहा रही हो दीदी, हमारे आनंद बर्मन के लिए क्यों आंसू नहीं आते? मौत में भी राजनीति करते हैं, और यही तुष्टीकरण बंगाल को ले डूबेगा। मर्मान्तिक वेदनादायक घटना शीतलकुचीते घटे, 4 জন যুবককে কেন্দ্রীয় বাহিনী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ফেলেছে। তার কারণ, তারা ভোটের লাইনে দাঁড়িয়েছিল, ভোট দিতে যাচ্ছিল, তারা দিল্লির বর্ষতা স্বীকার করেন, তারা বাংলার মর্যাদাকে দিল্লির বুকে বিক্রি করেনি, তারা দিল্লির মধ্যপ্রদেশের নেতাদের কাছে আত্মসমর্পণ করেনি। তাদের অপরাধ কি ছিল, দোষ কি ছিল? তারা গরিব। তাদের অপরাধ কি ছিল, তারা বাংলার লোক। তাদের দোষ কি ছিল, তারা বঙ্গবাসী। 4 জন তরতাজা প্রাণকে গুলি করে মেরেছে কেন্দ্রীয় বাহিনী, এবং কার ইন্ধনে কার প্ররোচনায় এই ঘটনা ঘটেছে এটা সর্বজন বিদিত। আমরা সকলে জানি মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবে, এর পূর্ণাঙ্গ তদন্ত তো হবে, বাংলার একটা লোকেরও প্রাণ ব্যর্থ যাবে না। এবং কেঁচো খুঁড়তে কেউতে বেরোলেও কত বড় মাথা এর সাথে জড়িত ছিল, আমরা আগামী দিন তদন্ত করে বার করব।